আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। দেশের বিভিন্ন স্থানে করোনা ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 24 ঘন্টায় বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে 6 জন প্রাণ হারিয়েছে, এর মধ্যে 4 জন পুরুষ ও 2 জন মহিলা। বরিশাল বিভাগের 5 জেলায় করোনা আক্রান্ত হয়ে 3 জন মারা গেছেন। 24 ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন 37 জন। সিলেটে করোনায় মারা গেছেন 2 জন। খুলনায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 205 জন। এছাড়া কুমিল্লায় উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছেন 52 জন। নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে 1 জন মারা গেছেন, নতুন করে শনাক্ত হয়েছেন 19 জন। এছাড়া কুষ্টিয়ায় ও নোয়াখালীতেও একদিনে 1 জন করে মারা গেছেন। নেত্রকোনায় 4 জন সহ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাভারের ধামরাই পৌর মেয়র গোলাম কবির। তেজগাঁওয়ের চাঞ্চল্যকর বাইং হাউস কর্মকর্তা সুলতান হত্যা মামলার মূল অভিযুক্ত আকবর আলী সহ 7 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গত মাসে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় সুলতানকে। আটককৃতরা প্রাথমিকভাবে এই হত্যার কথা স্বীকার করেছে। ডিবি পুলিশ জানায়, ভুয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এ চক্রটি রাজধানীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় এদের মূল লক্ষ্য কাজ। গত 14 জুলাই মতিঝিলের একটি মানি এক্সচেঞ্জ থেকে বের হওয়ার পর বাইং হাউস কর্মকর্তা সুলতান হোসেনের পিছু নেয় এই চক্রটি। মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সুলতানকে পল্লবী এলাকা থেকে একটি ভাড়া করা অ্যাম্বুলেন্সে তুলে নেয় ডাকাত দল। কাঙ্ক্ষিত টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধ করে সুলতানকে হত্যা করে তারা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় গণশুনানি শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এই শুনানি চলছে। সকাল 11:30 প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া শুরু করে তদন্ত কমিটি। গত 31 জুলাই রাতে টেকনাফে মেরিন ড্রাইভের শামলাপুর এলাকার চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। এ ঘটনায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস সহ 7 জনকে আসামি করে মামলা করেন সিনহার বোন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক কোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছেছে। বিজি প্রেস হতে রোববার সকালে হাইকোর্টে আনা হয় এ পেপার বুক। মামলার যাবতীয় কাগজপত্র থাকে এ পেপার বুকে। উচ্চ আদালতে এখন আলোচিত এ মামলার আপিলের শুনানি শুরু হতে আর বেশি সময় লাগবে না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় 2018 সালের 10 অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম সহ 19 জনের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় অপর আরও 11 আসামিকে। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বেশিরভাগ স্থানে বন্যার পানি কমতে শুরু করলেও সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেখানে গত 24 ঘন্টায় জেলার শহর রক্ষা বাঁধ পয়েন্টে 1 সেন্টিমিটার ও কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে 9 সেন্টিমিটার পানি বেড়েছে। এর সঙ্গে বানভাসীদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট ও বিভিন্ন পানিবাহিত রোগ। অন্যদিকে নাটোরে আশ্রয়কেন্দ্র থেকে বিভিন্ন উপজেলায় বাড়ি ফিরতে শুরু করেছেন বন্যার্তরা। যদিও বিশুদ্ধ পানির সংকট ও নানা রোগ ছড়িয়ে পড়ায় দুর্ভোগ কমেনি তাদের। এর সঙ্গে সাপের উপদ্রবে দুর্বিষহ হয়ে পড়েছে নদী তীরবর্তী অঞ্চলের মানুষদের জীবন। বন্যার পানিতে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও 100 পুকুরের মাছ ভেসে যাওয়ায় অনিশ্চয়তায় দিন কাটছে কৃষক ও মৎস্যজীবীদের। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মশুপুর ক্লোজার ঘাট এলাকার ছোট ফেনী নদী থেকে 3 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মাছ ধরতে গিয়ে শনিবার সকালে জোয়ারের পানিতে নিখোঁজ হন তারা। এর মধ্যে ওমান প্রবাসী আনোয়ার হোসেনের মরদেহ সকালে এবং বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসানের লাশ দুপুরে উদ্ধার হয়। এর আগে শনিবার নজরুল ইসলাম স্বপন নামে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুস্থ রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।